শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1421। আজ থেকে 47 বছর আগে এই রমনার বটমূলে শুরু হয়েছিল নববর্ষ উদযাপনের এই নবতর এক যাত্রা। আয়োজন করেছিল ছায়ানট, সেই থেকে শুরু 1967 সাল। এর আগে নানানভাবে বিঘ্নিত হয়েছিল রবীন্দ্র চর্চা, সংস্কৃতি চর্চা এবং দেশজ যা কিছু গৌরবের সকল ধরনের বিকাশের পথ রুদ্ধ করা হয়েছিল সামরিক শাসনের জাঁতাকলে। তখন মানুষের মিলবার স্থান ছিল না। এই রমনার বটমূলে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির চেতনায় সমৃদ্ধ মানুষদের মিলবার স্থান করে দিয়েছিল। আজ 47 বছর পর আবার আমরা সেই রমনার বটমূলে দাঁড়িয়ে স্বাগত জানাতে পারছি দেশবাসীকে। মানুষের অন্তর্গত বিকাশ, সত্তার বিকাশ এবং সৌন্দর্যের সাধনা সব কিছুর জন্যে এক নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এগিয়েছে। সেখানে বাঙালির চেতনাকে এক ঐক্যের জায়গায় এসে দাঁড় করিয়েছে এই অনুষ্ঠান। এটা কেবল বাংলা নববর্ষের অনুষ্ঠান নয়, এটা হয়ে দাঁড়িয়েছিল বাঙালিত্বের পরিচয়ের সমৃদ্ধি অর্জনের এক বিশাল আয়োজন। এবং এই আয়োজনের মধ্য দিয়েই মানুষ সংস্কৃতির মধ্য দিয়ে সংস্কৃতির চিন্তায় এবং নিজস্ব জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করার এক নিরন্তর লড়াইয়ে সমবেত হয়েছিল। এই আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষকে তৈরি করার এক পটভূমি তৈরি করে দিয়েছিল। আজকে সম্প্রীতি ও স্বদেশ এই বিষয় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরুতেই সবসময়ের মতো থাকে শান্ত সুরের বাজনা। এবারের এই বাজনায় রয়েছেন রাজরূপা। শরদের মধ্য দিয়ে আহির ভৈরব আলাপ দিয়ে শুরু হবে আজকের এই অনুষ্ঠান। সবাইকে স্বাগত নববর্ষের ছায়ানটের এই অনুষ্ঠানে।
সবারি বাস রে ভালো, নইলে মনের মনের কালো ঘুচবে না রে। সবারি বাস রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তো সবাই